हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। आज हमें क्लास सिक्सर फ्रैग्रेंस बुटे नहीं एक डिसकस करब। सो विदाउट वेस्टिंग टाइम लेट्स गेट स्टार्टेड। तो देखो 160 पेजर एक्टिविटी 5 अब दि डिसकस करें। एक्टिविटी 6 থেকে দেখো কি আছে। অ্যাড আ সুইটেবল প্রিফিক্স অর সাফিক্স টু ইচ অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেটস অ্যান্ড ফিল ইন দ্য ব্র্যাকেটস অ্যাকর্ডিংলি। মানে এখানে প্রিফিক্স আর সাফিক্স দিয়ে ব্ল্যাঙ্কসগুলো ফিল আপ করতে হবে। প্রিফিক্স মানে কি? উপসর্গ, আর সাফিক্স মানে অনুসর্গ। মানে উপসর্গ অনুসর্গগুলো দিয়ে ব্ল্যাঙ্কসগুলোকে ফিল আপ করতে হবে। প্রথমে এটা দেখো কী আছে। আই মেট মাই ফ্রেন্ড আফটার আ লং টাইম, আই ওয়াজ ইম্পেশেন্ট টু সি আর। ইম্পেশেন্ট মানে অধৈর্য, এখানে পেশেন্ট ছিল। আই এম অ্যাড করা হয়েছে এটাতে, মানে এটাতে প্রিফিক্স অ্যাড করা হয়েছে। মাই মাদার ডিসঅ্যাগ্রি উইথ মাই আইডিয়া অফ গোয়িং ফর আ পিকনিক উইথ মাই ফ্রেন্ডস, এখানে ডিসঅ্যাগ্রি প্রিফিক্স অ্যাড করা হয়েছে। উই আর আনএবল টু গেট এনি ইনফরমেশন অ্যাবাউট হার, এখানে প্রিফিক্স অ্যাড করা হয়েছে। শি হ্যাড টু স্পেন্ড স্লিপলেস নাইটস বিসাইড হার সিক মাদার, এখানে আবার সাফিক্স অ্যাড করা হয়েছে। দ্য ব্রাইটলি অফ দ্য সান ব্লাইন্ডেড আস, এখানেও সাফিক্স অ্যাড করা হয়েছে। তারপর অ্যাক্টিভিটি 7টা দেখো। ক্লাসিফাই দ্য নাউন্স গিভেন বিলো অ্যান্ড প্লেস দেম ইন দ্য প্রপার কলামস, মানে এখানে যে নাউন্সগুলো দেওয়া আছে নাউন্সগুলোকে আইডেন্টিফাই করতে হবে, আর এইখানে যে দুটো কলামস দেওয়া আছে কমন নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউনের, দুটো কলামসের মধ্যে লিখতে হবে। কমন নাউন মানে কি? যে নাউন দ্বারা কোনো জাতিকে বোঝাতে থাকে কমন নাউন বলে, আর অ্যাবস্ট্রাক্ট নাউন যে নাউন ইমোশন বোঝাতে যে নাউন ইউজ করা হয়, মানে যে নাউনকে না চোখে দেখা যায় না টাচ করা যায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। তা দেখি নি কমন নাউনের লিস্টে কী কী আছে। পার্সন, সিটি, অ্যানিমেলস, কান্ট্রি, এগুলো সবগুলো জাতিকে বোঝায়, তো এগুলো হলো কমন নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউনের এখানে কী আছে দেখো। ফেম, উইজডম, লাভ, হ্যাপিনেস, এগুলো হলো সব অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর দেখো ওয়ার্ড লিস্টে কিছু ওয়ার্ড দেওয়া আছে, এগুলোকে মেমোরাইজ করবে। তারপর দেখো সেলফ চেক বলে একটা প্যাসেজ দেওয়া আছে, চলো প্যাসেজটা পড়ে দেখি কী আছে। অ্যান এল্ডারলি ওমেন অ্যান্ড হার লিটল গ্র্যান্ডসন, মানে একজন বয়স্ক মহিলা এবং তার ছোটো নাতি। হুজ ফেস ওয়াজ স্প্রিঙ্কলড উইথ ব্রাইট ফ্র্যাকলস, যার মুখটা ছোপ ছোপ আঁকা তামাটে রঙের চিহ্ন দিয়ে। স্পেন্ড দ্য ডে অ্যাট দ্য জু, তারা জুতেই সময় কাটায়। লর্ডস অফ চিলড্রেন ওয়ার্স ওয়েটিং ইন লাইন টু গেট দেয়ার চিকস পেন্টেড বাই আ লোকাল আর্টিস্ট হু ওয়াজ ডেকোরেটিং দেম উইথ টাইগার পস, মানে অনেক শিশু মিলে একটা লাইনে দাঁড়িয়েছিল তাদের মুখে বাঘের থাবা আঁকাতে সেখানকার লোকাল আর্টিস্টের কাছে। ইউ হ্যাভ গট সো মেনি ফ্রেকলস দ্যার ইজ নো প্লেস টু পেন্ট, তোমার মুখে তো আগে থেকে অনেক ছোপ ছোপ দাগ, তাই তোমার মুখে পেন্ট করার আঁকার কোনো জায়গা নেই। আ গার্ল ইন দ্য লাইন সেড টু দ্য লিটল ফেলা, একটা মেয়ে যে কিনা লাইনে দাঁড়িয়েছিল সেই বাচ্চাটাকে বলল। বিং এম্বারেসড, মানে অপ্রস্তুত হয়ে, দ্য লিটল বয় ড্রপড হিজ হেড, সে ছোটো ছেলেটি তার মাথা নিচু করে রাখলো। হিজ গ্র্যান্ডমাদার নেলড ডাউন নেক্সট টু হিম, তার ঠাকুমা তার সামনে হাঁটু গেড়ে বসলো। আই লাভ ইউর ফ্রেকলস, আমি তোমার মুখের ছোপ ছোপগুলোকে খুব ভালোবাসি। হোয়েন আই ওয়াজ আ লিটল গার্ল, যখন আমি ছোটো ছিলাম, আই অলওয়েজ ওয়ান্টেড ফ্রেকলস, আমি সবসময় মুখে এরকম ছোপ ছোপ দাগ চাইতাম। শি সেড, সে বলল। হোয়াইল ট্রেসিং হার ফিঙ্গার অ্যাক্রস দ্য চাইল্ডস চেক, তার নাতির গালে হাত বুলিয়ে দিতে দিতে। ফ্র্যাকলস আর বিউটিফুল, এই ছোপ ছোপ দাগগুলো খুবই সুন্দর। দ্য বয় লুকড আপ অ্যান্ড সেইড, ছেলেটি মাথা তুললো এবং বলল, রিয়েলি, সত্যি? অফকোর্স, অবশ্যই, সেইড দ্য গ্র্যান্ডমাদার, ঠাকুমা বলল। হোয়াই, জাস্ট নেম মি ওয়ান থিং দ্যাটস প্রিটিয়ার দ্যান ফ্র্যাকলস, শুধু তুমি আমায় একটা কিছু নাম বলো যেটা কিনা এই ফ্র্যাকলসের থেকেও সুন্দর। দ্য লিটল বয় থট ফর আ মোমেন্ট, ছোটো ছেলেটি এক মুহূর্তের জন্য ভাবল। পিয়ার্ড ইন ট্রেন্সলি ইন টু হিজ গ্র্যান্ডমাস ফেস, এবং তীব্রভাবে দৃষ্টিপাত করলো তার ঠাকুমার মুখের দিকে। অ্যান্ড সফটলি হুইসপার্ড, এবং নরম স্বরে বলল। রিঙ্কলস, বলি রেখা, মানে তার ঠাকুমার কপালে যে ভাঁজগুলো পড়েছিল সেই ভাঁজগুলোকেই তো বলি রেখা বলা হয়, সেগুলো যেন এই ছোপ ছোপ দাগগুলোর থেকে বেশি সুন্দর, সেটাই এই বাচ্চাটা বোঝাতে চাইছে। তো আজ এই অবধি থাক, এরপর দিন নেক্সট পেজ থেকে ভ্রমণ করবো। সো থ্যাংক ইউ।